আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহু তাআলা, সুম্মা মিন তরিকাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআ ইত্তিবাউ আসারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাতিনা ওয়া যাহিরা واتباع سبيل السابقين الأولين من المهاجرين والأنصار واتباع وصية رسول الله صلى الله عليه وسلم حيث قال عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل بدعة ضلالة ويعلمون أن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ويؤثرون كلام الله على غيره من كلام أصناف الناس ويقدمون هدي محمد صلى الله عليه وسلم على هدي كل أحد ولهذا سموا أهل الكتاب والسنة وسموا أهل الجماعة لأن الجماعة هي الاجتماع وضدها الفرقة وإن كان لفظ الجماعة قد صار اسما لنفس القوم المجتمعين والإجماع هو الأصل الثالث الذي يعتمد عليه في العلم والدين وهم يزنون بهذه الأصول الثلاثة جميع ما عليه الناس من أقوال وأعمال باطنة أو ظاهرة مما له تعلق بالدين والإجماع الذي ينضبط هو ما كان عليه السلف الصالح إذ بعدهم كثر الاختلاف وانتشر في الأمة مهنا الله سمسلوك وشمسا يا الله رب العالمين مسلم উম্মার মধ্যে যে বহু দল উপদল সৃষ্টি হয়েছে তার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত কি তার খাস রহমতে কোরআন এবং সুন্নার উপর অটল থাকার তৌফিক দান করেছেন। সুতরাং যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যিকার অর্থে যারা কোরআন সুন্নার নির্ভেজাল অনুসারী এবং অনুসারী হওয়ার জন্য সচেষ্ট, বিদাত কে তারা পরিত্যাগ করেছে, শিরক থেকে মুক্ত হয়েছে, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। বলুন আলহামদুলিল্লাহ। তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে চেনার জন্য, শুধু মুখে দাবি করলে হবে না আহলে সুন্নাহ। তাদের কিছু খুসুসিয়াত বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে জানতে হবে যে তারা আহলে সুন্নাহ, আর যদি তা না থাকে বা তাতে ঘাটতি থাকে তাহলে জানতে হবে যে তাদের আহলে সুন্নাত হওয়ায় ঘাটতি ত্রুটি রয়েছে। আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদা আল ওয়াসিতিয়ার আজকে পর্ব নম্বর ৩৯, এরপরে ৪০ নম্বর পর্ব দিয়ে আমাদের এই কিতাব শেষ হবে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক ভালো কাজ সমাপ্ত করার তৌফিক দান করেন এবং প্রত্যেক মন্দ কথা কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আল্লামা শেখ সালিউল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন, ফাসলুন এই অধ্যায় ফি সিফাতি আহলি সুন্নাত ওয়াল জামাআ, আহলি সুন্নাত ওয়াল জামাতের গুণাবলী সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে। ওয়ালিমা সুম্মু বিযালিকা, আর আহলি সুন্নাত ওয়াল জামাতের এই নামকরণ কেন হইল, আহলি সুন্নাত ওয়াল জামাতকে কেন আহলু সুন্নাহ বলা হয়, কেন আহলুসুন্নাহ এবং ওয়াল জামাআ বলা হয়, সুন্নাত ওয়ালা এবং জামাত ওয়ালা। আহলু সুন্নাত ওয়াল জামাআ মানে আহল মানে ওয়ালা, যারা সুন্নাত ওয়ালা সুন্নতের অনুসারী এবং যারা জামাতবদ্ধ, যারা জামাতবদ্ধ কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে যারা এক হয়। দল বড় হইলে জামাত হয় না, একাই সেই জামাত হবে, যেমন সালাফগণ থেকে এই বর্ণনা রয়েছে। ওই নকুন্তা ওয়াহদাক, তুমি যদি হকের ওপর থাকো আর তুমি যদি একাও থাকো তারপরে তুমি হচ্ছ জামা। এই জন্য এন্না ইব্রাহিম কানা উম্মা, ইব্রাহিম আলাইহিস সালাম একাই, তারপর আল্লাহ বলছেন উম্মা। যদি উম্মাতুন মানে উম্মাতুন হইতে পারে তাফসীর একটি, আর একটি উম্মাতুন মানে ইমাম বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একাই উম্মত বলেছেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যা বলেছেন, আজকে আমাদের আলোচনায় মোটামুটি ৬টি বিষয় আসবে, ৬টি বৈশিষ্ট্য
আসবে আহলে সুন্নাত ওয়াল জামাতের। বলছেন সুম্মা মিন তারিকাত আহলে সুন্নাত ওয়াল জামা ইত্তিবা আসারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাতেনা ওয়া জাহিরা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হচ্ছে, পথ হচ্ছে, আদর্শ হচ্ছে, মানহাজ হচ্ছে ইত্তিবা আসারি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্ন্যার আসার, মানে এখানে সন্ন্যাহ আসার, আসারের বহু বচন, আসার হাদিসকে বলা হয়, সন্ন্যাকে বলা হয়, আর সন্ন্যাতুনের বহু বচন হচ্ছে সোনান, আসারের বহু বচন হচ্ছে আসার, আসার বহু বচন হচ্ছে আসার, যেগুলি আসারে পরিণত হয়েছে দোয়া সেগুলোকে দোয়ায় মাসুর বা মাসুরা বলা হয়, ওগুলো কি বলা হয়, দোয়ায় মাসুরা বলা হয়, এখান থেকে বলা হয়। তাহলে হাদিসকে হাদিস বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন, স্বীকৃতি, তিনটি বিষয়ের সমষ্টি। এগুলোকে কি বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলা হয়, যে কথা, কাজ এবং অনুমোদন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসারও বলা হয়। এখানে আসার শব্দটি ব্যবহার করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার মানে সুন্নতগুলি এর অনুসরণ করা। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে বা পথ পদ্ধতি হচ্ছে, আদর্শ হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, জি, বাতেনা ওয়া জাহিরা, আভ্যন্তরীণ দিক থেকেও আর বাহ্যিক দিক থেকেও, শুধু বাহ্যিক দিক থেকে নয় আর শুধু আভ্যন্তরীণ দিক থেকে নয়, বরং দুই দিক থেকে, সার্বিক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হওয়া। বাতেনান ওয়া জাহিরান, এই যে বলেছেন ভিতর থেকেও আর বাহির থেকেও, মানে ভিতরের অবস্থা, ভিতরের যে অন্তরের আমলগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও, অন্তরের যে অবস্থা রয়েছে সেই ক্ষেত্রেও, সালাফে সালেহের অন্তরে পেঁয়াজ থাকত না, দিল সাফ, কালবে সালিম থাকত, জি হ্যাঁ, সালাফে সালেহিনের অন্তরে শিরক বিদাতের মহব্বত ছিল না, জি হ্যাঁ, সালাফে সালেহিনের যেমন বাহ্যিক অবস্থাগুলি ছিল কি, যেগুলি বাহ্যিক, যেগুলি দিন তাকওয়া, সেগুলি ছিল শিরক মুক্ত, বিদাত মুক্ত ছিল, আর ঠিক তেমনই আভ্যন্তরীণ দিক থেকেও ছিল। তো তাদের অনুসারী যারা হবে তারা এই রকম হবে, বাতেনি দিক থেকে আর জাহেরি দিক থেকে, কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হবে। পক্ষান্তরে শেখ সালেহ ফাজল বলছেন যে মুনাফিক, মুনাফিকরা আভ্যন্তরীণ দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী না, দুশমন, শত্রু, কিন্তু বাহ্যিক দিক থেকে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল, বাহ্যিক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতো, নামাজ পড়তো, যা কিছু করতে বলা হয়তো বাহ্যিক করতো, এ কথাই বলছেন। তারপরে আসার মানে বলতে গিয়ে বলছেন শেখ সালেহ ফাজল, আসার ও রাসূলুল্লাহ সুন্নতুহু, রাসূলুল্লাহ আসার হচ্ছে সুন্নাত, এই আসার কাকে বলা হয়, মা রোহে আনহু ও সির আনহু, যা নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, ও সির আনহু মানে যা নকল করা হয়েছে, হাদিসগুলি সে কর্মগত হাদিস হোক, আমল অথবা বাচনিক হোক অথবা অনুমোদন হোক, রাসূলুল্লাহ সাল্লাম থেকে কি হয়েছে, ও সেরা মানে বর্ণিত হয়েছে, নকল হয়েছে, সেটা মিন কাউলিন কথা হইতে পারে, আও ফিয়েলিন কর্ম হইতে পারে, আও তাকরিরিন অথবা অনুমোদন বা স্বীকৃতি হইতে পারে। আসার দুই রকম, আসার হচ্ছে, একটা হচ্ছে আদর্শগত আসার, আদর্শগত আসার সেটা হচ্ছে হাদিস, আর একটা হচ্ছে অনুভূত আসার, আসার হিসিয়া, অনুভূত যেগুলো বাহ্যিক দেখা যায়, যেগুলো বাহ্যিক নজরে আসে, আসার আরবি ভাষায় মানুষের বাহ্যিক বিষয়গুলিকে বলা হয়, বাহ্যিক বিষয় আসার, যেমন রাসূলুল্লাহ বাহ্যিক আসার হচ্ছে বলছেন কামাওয়াদে জুলুসে, রাসূলুল্লাহ যে জায়গাগুলিতে বসতেন, মসজিদ নবীতে কোন জায়গায় বসতেন, কোন জায়গায় ইমামতি করতেন, কোন জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, হ্যাঁ, তার শয়ন শয়ন গা কোথায় ছিল, তিনি কোন 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 জায়গায় শুইতেন, কোন বিছানাটে শুইতেন, কোন জায়গাগুলো তিনি কাজে হাজাত করেছেন, এগুলো হচ্ছে আসার হিসিয়া, অনুভূত বাহ্যিক যা দেখা যায়, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ আসার, এগুলোকে ফলো করতে হবে না,
এগুলি ফলো করা কোন শরীয়ত নাই। যে মদিনায় অমুক জায়গাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে ওহুদের প্রান্ত থেকে ফিরার সময় বসেছিলেন, সুতরাং আমরাও গিয়ে ওখানে বসব। প্রথম শুরু বললাম বদরের প্রান্তে যেই জায়গায় বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একগ্র চিত্তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহায্য কামনার জন্য, ওই জায়গায় আমরা কি করবো? ইবাদত বন্দী করবো, বসবো ওখানে বসে বসে দোয়া করব। এগুলো হচ্ছে বাহ্যিক আসার না, বাহ্যিক আসার ইসলাম ফলো করা নেই। বরং যারা বাহ্যিক আসার ফলো করেছে তারা অধিকাংশই শিরকি এবং বেদাতে লিপ্ত হয়েছে। এই যে খন্দকের সাতটা মসজিদ, সেভেন মস্ক ছিল না, সাতটা মসজিদ এখন কমে এসছে সঙ্গে, তারপর মনে চার পাঁচটা আছে এখনো। হ্যাঁ, তো এই যে মসজিদ গুলো তৈরি হয়েছে এগুলো তুর্কি আমলে এই বাহ্যিক আসার ফলো করতে গিয়ে হয়েছে। রাসূলুল্লাহ খন্দকে এই জায়গায় বসে দোয়া করছিলেন, ওই জায়গায় আবু বকর দোয়া করেছেন, ওই জায়গায় ওমর করেছেন, ওই জায়গায় উসমান করেছেন, ওই জায়গায় আলী করেছেন, সুতরাং এই কয়েকটা মসজিদ যে যেখানে বসে ওই যে বড় বড় সাহাবায়ে কেরামরা এবং রাসূলুল্লাহ যে যেখানে বসে দোয়া করেছেন ওই জায়গায় একটা করে কি করেছে তুর্কিরা মসজিদ তৈরি করে দিয়েছি। আর বিদ্যার্থীদের সুযোগ হচ্ছে মসজিদ নয় বাদ দিয়ে গিয়ে লাইন দিয়ে আছে, ছোট্ট ছোট মসজিদ একবারে দেখা হবে না হয়তো, লাইন দিয়ে আছে, একজন নামাজ পড়ে বেরোচ্ছে তখন আরেকজন নামাজ পড়ছে, আরেকজন সালাত পড়ে বেরোচ্ছে আরেকজন নামাজ পড়ছে, বিদাতি নামাজ, বিদাতি জায়গায় বিদাতি নামাজ। এইরকম বাহ্যিক আসার হচ্ছে হীরা পাহাড়ের গুহা, হ্যাঁ, তারপরে সৌর পাহাড়ের গুহা, এই জায়গায় নবী আশ্রয় নিয়েছেন, এই জায়গাতে হেরা পাহাড়ের গুহায় তিনি নবুয়তের আগে ইবাদত করতেন, ওহী নাজিল, ইকরা বিসমে নাজিল হয়েছে, সুতরাং ওখানে যাব, ওখানে যাই নামাজ বিছানো আছে বেদাতিদের, ওখানে লোকেরা গিয়ে নফল করছে, এগুলো কার কাজ? যারা বেদাত করে অথবা শিরকে লিপ্ত তাদের কাজ। এইগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত ফলো করে না, আসার হিসিয়া ফলো করে না, আসার মানবিয়া ফলো করে। দেখলো সত্যিকার আদর্শগত যেগুলো আসার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন, এগুলি ফলো করে। তাই বলছেন শেখ সালেহ ফওজান, লিআন্না তাতাব্বু যালিকা সাবাবুন লিল ওকুফি শিরক, কারণ বাহ্যিক যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরার জায়গা, উঠা বসার জায়গা বা দোয়া করার জায়গা বা অমুক তমুক এইরকম বাহ্যিক যেসব জায়গা, এগুলো তলাশ করা হচ্ছে শিরকের কারণ, শিরকে লিপ্ত হওয়ার কারণ। যেমন বিগত জাতিগুলো এইভাবে শিরকে লিপ্ত হয়েছে, এটা ছিল প্রথম কি বৈশিষ্ট্য আহলে সুন্নাতুল জামাতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে কি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী আসার, মানে এখানে সুন্নত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াত্তাবাউ সাবিল সাবিকিন আল আউয়ালিন মিন আল মুহাজিরিন ওয়াল আনসার, এবং মুহাজিরিন আনসারদের যারা প্রথম সারির অগ্রণী ভূমিকা রেখেছেন ইসলামে, তাদের পথের অনুসারী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, যারা মুহাজিরিন এবং আনসারদের মধ্য থেকে সাবেকিন আউয়ালিন, প্রথম সারির সাহাবায়ে কেরাম, আশরা মুবাশশারা, খোলাফা রাশেদিন, আশরা মুবাশশারা, আর তারপরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা অনেক হাদিস মুখস্থ রাখতেন, ধরেন অনেক তারা ফতোয়া দিয়েছেন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। জি হ্যাঁ, ফোকাহে সাহাবা যাদেরকে বলা হয়, বদরে হাজির হয়েছেন সাবিকুল আউয়ালিন, ওহদে উপস্থিত হয়েছেন, খন্দকের আগে ইসলাম গ্রহণ করেছেন, বাবা হুদাইবিয়ার সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছেন, এরা সাবিকুল আউয়ালিন। জি, তাদের অনুসারী হওয়া, তাহলে দল হিসাবে সাহাবায়ে কেরামদের দলের অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত কার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, দলের এক এক ব্যক্তির না, কারণ ব্যক্তি পর্যায়ে কিছু ভুল কারো হয়ে যেতে পারে, ভুল মুক্ত কেউ না, কিন্তু জামাত হিসাবে সাহাবায়ে কেরামের জামাত যারা সাবিকিন আউয়ালিন তারা হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সুতরাং তাদের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অত্তেবা ওয়াসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত ছিল, উম্মতের জন্য উপদেশ ছিল, তার অনুসারী তারা তা ফলো করে। কি ছিল সেটা? হাইসু কাল, যেহেতু তিনি বলেছেন সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, মুসনাদ আহমদের রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আলাইকুম বি সুন্নতি, তোমরা আমার সুন্নতকে আদর্শকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। আলাইকুম মানে ইলজামু, ফেল আরবি গ্রামার, এর মানে হচ্ছে আলাইকুম মানে তোমাদের ওপর না, আলা মানে ওপর, আর কুম মানে তোমরা, তোমাদের ওপর না, ইলজামু এটা ইসিম ফেল আরবি গ্রামার, তোমরা
শক্ত করে ধরো, মজবুত করে ধরো, হ্যাঁ, বা তোমরা গ্রহণ করো বেসুন্নতি আমার আদর্শকে, অসুন্নতিল খোলাফা, আর সেসব খলিফার সুন্নত কি, আর রাশেদিন যারা নিজেরা হ্যাঁ সঠিক পথের অনুসারী, এবং মাহদীন তার নিজেরা হেদায়ত প্রাপ্ত, রাশেদিন তারা নিজেরা অন্যকে রাস্তা দেখিয়েছেন, আর মাহদীন তারা অন্যদেরকে তারা নিজেরাও হেদায়ত প্রাপ্ত, মিম্বাদি আমার পরে, মিম্বাদি বলে এটা বলে গেছেন নবী করিম সাল্লাম যে আমার জীবদ্দশায় শুধু তারা হেদায়ত প্রাপ্তের কথা নয়, আমার পরেও সাহাবায়ে কেরামগণ বা খোলাফায়ে রাশেদিন তারা কি হেদায়ত প্রাপ্ত। এতে রাফেজি শিয়াদের খণ্ডন রয়েছে, যারা বলে যে রসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা নবী সাল্লাম ইন্তেকালের পরে যখন খেলাফতির বিষয়টি আসলো তখন তারা সকলে মুরতাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ, পাঁচজন ছাড়া বাকি সব মুরতাদ হয়ে গেল। তাই নবী সাল্লাম বলছেন যে আল মাহদি ইনা মিন বাদি, আমার পরে তারা মাহদি থাকবে, হেদায়ত প্রাপ্ত থাকবে। বলেছেন না বলেন নাই? জি, দলিলগুলো মনে রাখবে ভালো করে, আমার পরে হেদায়ত প্রাপ্ত থাকবে, সার্টিফিকেট দিয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারা কারা? খোলাফা, তাহলে আবু বকর হেদায়ত প্রাপ্ত মাহদি, হ্যাঁ উমার মাহদি হেদায়ত প্রাপ্ত, উসমান মাহদি হেদায়ত প্রাপ্ত, যেমন আলী হেদায়ত প্রাপ্ত। জি, তামাসসাকু বিহা, তোমরা মজবুত করে ধরো, তামাসসাকা তামাসসাকা মানে শক্ত করে ধরো, ওয়াজ্জু আলাইহা বিন নওয়াজিজ, এবং মাড়ির দাঁত দিয়ে হ্যাঁ কামড়িয়ে ধরো। জি, আদ্দায় অজ্জু মানে কামড় দেওয়া, দাঁতের কামড়, তো দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধর। সামনের দাঁত দিয়ে কেন বললেন? সামনের সামনে সামনের দাঁত দিয়ে কেউ কিছু যদি ধরে থাকে আর শক্তি দিয়ে যদি টানেন তো অনেক সময় দাঁত ভেঙে চলে আসবে, হ্যাঁ, কিন্তু মাড়িতে চেপে ধরলে অত সহজ না যে আপনি মাড়ি থেকে টেনে নেবেন, ঠিক না? এই জন্য বলা হয়েছে এইভাবে ধরো, অর্থাৎ এখানে এই এই একটা এটা হচ্ছে ভাষার অলঙ্কার, এটা দিয়ে বোঝানো, এই নয় যে সুন্নতকে দাঁতে ধরার জিনিস, সুন্নতকে দাঁতে চেপে ধরা যাবে না, ধরা যাবে না, কিন্তু এটা দিয়ে বোঝা, যেমন তুমি মাড়ির দাঁতে চেপে ধরলে কোনো কিছু সহজে টানা যায় না, ঠিক তেমনই তুমি এমন সুন্নার অনুসারী হও যাতে করে তোমার কাছ থেকে কেউ সুন্নতকে ছিনিয়ে না দিতে পারে, তোমাকে শিরবিটাতে লিপ্ত না করতে পারে। এই ছিল এতক্ষণ পর্যন্ত ইতিবাচক পজিটিভ, এখন নেতিবাচক শুনেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর তোমরা নিজেদেরকে বাঁচাবে, ইয়াকুম মানে হ্যাঁ জান্নেবু আনফুসাকুম, জি, ইয়াকা ওয়াল আসাদ মানে নিজেকে বাঘ থেকে রক্ষা করো, তো এখানে ওয়া ইয়াকুম তোমরা নিজেদেরকে রক্ষা করে বাঁচাবে, ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কর্মকাণ্ড থেকে, যেগুলি ধর্মের নামে হয়ে থাকে, সওয়াবের আশায় হয়ে থাকে, দুনিয়ার নতুন কাজকর্ম নাই, দুনিয়ার নতুন সায়েন্স টেকনোলজির যত কিছু রয়েছে সব নতুন, কিন্তু অসুবিধা নেই, এগুলি হচ্ছে দুনিয়ার ভোগের সামগ্রী, কিন্তু দিনের ক্ষেত্রে নতুন কিছু যা সওয়াবের আশায় করা হয় এবং দিনের অংশ হিসাবে করা হয়, এতে থেকে সতর্ক করেছেন, ফাইন না কুল্লা মুহদাসাতিন বিদা কুল্লু বিদাতিন দালালা, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, জেনে রাখো যে প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহী, প্রত্যেক নতুন কাজ বিদাত যা ধর্মের নামে হয়, আর প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহী, ভ্রষ্টতা। তিন নম্বর তাহলে আদর্শ হইল কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের আদর্শকে আহলে সুন্নাত জামাত কি করে, আঁকড়ে ধরে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি কাকে দেখে, যে চার খলিফা কি করেছে, তারা কি বলেছে। তারপরে বলছেন وَيَعْلَمُونَ أَنَّ أَصْدَقَ الْكَلَامِ كَلَامُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিশ্চিত জানে, ইলমুল ইয়াকিন, এখানে ইলম মানে অন্তর থেকে বিশ্বাস করা, একটা হচ্ছে এমনি নলেজ, জানি কিন্তু হয়তো বিশ্বাস করি না বা সন্দেহ রাখি না, ওই জানা না, এ হচ্ছে এমন ইলম যেটা ইয়াকিনের পর্যায়ে, নিশ্চিত ভাবে তারা জানে যে আন্না আসদাকাল কালামি কালামুল্লাহ, সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর কথা, সবচেয়ে সত্য বাণী হচ্ছে আল্লাহর বাণী, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আর সবচেয়ে উত্তম আদর্শ, উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যখন সবচেয়ে উত্তম আল্লাহর কথা আর সবচেয়ে উৎকৃষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাহলে আল্লাহর কথার উপর আর রাসূলুল্লাহ আদর্শের উপর অন্য কিছুকে অগ্রাধিকার দিতে পারে না, পারে না। তা বলছেন ওয়ায়ুসিরুনা কালামাল্লাহি আলা গাইরি মিন কালামি আসনাফিন নাস, সুতরাং তারা আল্লাহর বাণীকে অন্য যে কোনো মানুষের কথার উপর
প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের কথা, আর একদিকে আবু হানিফা শাফি মালিক আহমদের কথা। যদি বিরোধ ঘটে তাহলে কি করতে হবে? আহলে সুন্নাতুল জামাতের আদর্শ হচ্ছে যে আল্লাহর কথাকে, রাসূলুল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। এই কথা বললে হবে না যে আমাদের মজহাবে কি আছে। হাদিস সহি মনসুখ না, জয়ীফ না, সাজ মুনকার না। হ্যাঁ, আর বলবেন যে না আমাদের মজহাবে নেই সেই হাদিস মানব না। এই হাদিস সম্পর্কে যদি কোন সাহেব বলতেন যে হাদিস এটা মনসুখ, তাহলে সেটা ঠিক। কিন্তু আপনার এই বলার অধিকার কোথায় যে আপনি মনসুখ বলবেন? হয় রাসূলুল্লাহ নিজে বলবেন যে এটা রহিত, আর না হলে সাহাবীরা বলবেন যে আমরা আগে করেছি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না এটা করতে হবে না। যেমন কবর জিয়ারত সম্পর্কে আছে, হ্যাঁ, বা শেষখানে শেষ সময় আমরা এটা করতাম না আগে করতাম, এরকম কোন প্রমাণ থাকলে তখন রহিত দাবি করা যাবে। আর রফেদান হাদিস মনসুখ কোথায়, দলিল কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রফেদান করিও না। খলিফা রাশিদুল্লাহ বলেছেন, সাহাবীরা বলেছেন যে আমরা রফেদান শুরুতে করতাম আর করি না, পরে নিষেধ করা হয়েছে। তাহলে এই মনসুখ দাবি করা তাদের ভ্রান্ত দাবি। আর এটা শুধু আমার কথা না, বড় বড় হানাফ আলেমরাও বলেছেন, আল্লামা সিন্দি সুনানে নাসাঈর টিকায় বলেছেন যে দাওয়া নাসখে বাতিলুন, যারা বলেছে রফায়দান মনসুখ রহিত হয়েছে এটা বাতিল কথা। এটা আমি বললে তো কড়া লাগবে, ঠিক আছে না, আমি বিদ্বেষী না, হক কথা তুলে ধরছি। আর আপনাদের এত বড় মহাদ্দেশ আল্লামা সিন্দি রাহিমাহুল্লাহ, জি, মদিনায় বসে সারা লিখছেন নাসাঈর টিকাই, আর বলছেন যে কুল্লুন সুন্নাতুন, সবটাই সুন্নাত, হাত উঠানো সুন্নাত আর মাঝে মধ্যে ছাড়াও সুন্নাত। ঠিক আছে, এত দূর তো আসুক, এত দূর চলে আসলে তো হয় যে ঠিক আছে রফায়দান করাও সুন্নাত আর রফায়দান মাঝে মধ্যে ছাড়াও সুন্নাত। আর সুন্নাতে কি বলে? ওয়াজিব সেটাকে বলে যে একেবারে বাধ্যতামূলক আর সবসময় করে যেতে হবে। যেমন দুয়ায় কোন সুন্নাত মাঝে মাঝে ছাড়ি না, মাঝে মাঝে হারমায়ুন শরীফ এনে ছাড়ে না, মক্কা মদিনা ছাড়ে না, ছেড়ে দেয়। তো যদি কেউ এক দুবার রফায়দান ছেড়ে দেয় তারপরে আপত্তি তুলবেন না? অবশ্যই কেউ আপত্তি তুলবেন না। যদি কেউ আপত্তি তুলে সে জাহিল, যে আপনি রফায়দান কেন করলেন না, একবার ছেড়েছে সেই জন্য। চার নম্বর বৈশিষ্ট্য তাহলে এটা ছিল, জি। সুতরাং তারা কি করে, প্রাধান্য দেয় আল্লাহর বাণীকে অন্য অন্য লোকের বাণীর কথার উপর। এবং নবী করিম আদর্শকে তারা অগ্রাধিকার দেয়, আগে রাখে যে কোনো ব্যক্তির আদর্শের উপর। রাজনীতিতে আমি ধরেন যে অমুক বাদে বিশ্বাসী, আমি অর্থনীতিতে অমুক বাদে বিশ্বাসী, না এটা চলবেন না। আপনার জীবনের সার্বিক ক্ষেত্রে হাদিও মুহাম্মাদে বিশ্বাসী হইতে হবে, মুহাম্মদ সাল্লামের আদর্শ বিশ্বাস, সর্বস্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ বিশ্বাস। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার ব্যক্তি জীবন হবে মুহাম্মদ সাল্লামের আদর্শের মতো, আমার পারিবারিক জীবন হবে মুহাম্মদ সাল্লামের আদর্শ অনুযায়ী, আমার অর্থনীতি রাষ্ট্রনীতি সবকিছুর নীতি হবে নবী করিম সাল্লামের আদর্শ অনুযায়ী। কারো আদর্শকে কখনো অগ্রাধিকার দেব না, কোন যুগে না। যে আজকাল যুগটা অন্যরকম হয়ে গেছে, সুতরাং এখন ইসলামের দণ্ডবিধান না, অন্য কিছু না, চলবে না, চলবে না, জি। তাহলে মুসলিম হইতে পারলো না, উদখুলু ফিসসিলমে কাফফা হইল না। যদি অস্বীকার করে তাহলে তখন কুফরি হবে, আর যদি দুনিয়ার গরজের স্বার্থে কোনো কিছু করে তাহলে ফাসিক বা জালেম হবে, যেমন আল্লাহ বলেছেন। যখন আহলে সুন্নাত ওয়াল জামা চার নম্বর বৈশিষ্ট্য কি বলা হলো, অগ্রাধিকার দেয় আল্লাহর বাণীকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, এই জন্য তাদের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। নতুন শুনছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই নামেও আহলে সুন্নাতকে চেনা যায়, আর জরুরি না যে সেটা ভারত উপমহাদেশে চেনা যেতে হবে, আর জনগণও জানবে সেই নামটি, আর এই টার্মটা আমাদের দেশেও থাকবে, জরুরি নাই ইন্ডিয়া বাংলাদেশে থাকবে। তিনি সামদেশের লোক হইতে পারে, সামদেশে আহলে সুন্নাতুল জামাত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে কি বলে চেনা যেত, আহলে সুন্নাতুল জামাত বলেও চেনা যেত, আর আহলুল কিতাব সুন্নাহ বলে জানা যেত।
আল জামাত বলেও জানা যেত। যেমন বর্তমান যুগে আহলে সুন্নাত আল জামাত কে হয় আহলুল হাদিস বলে জানা যায়, আর না হয় সালাফি বলে জানা যায়, আর না হয় আনসার ও সুন্না বলে মিশরের সুডানে জানা যায়, না হয় মুহাম্মাদি বলে জানা যায়। নাম বড় কথা নাই, নামে কোনো কাজ দেবে না যদি আদর্শ ঠিক না থাকে। যারা এই আদর্শে বিশ্বাসী, যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হচ্ছে, তাদের যে কোনো একটা নাম হইলেও কোনো দোষ নাই, আর যদি নাম নাও হয় তবু দোষ নেই। নামের বিরোধিতা উঠে পড়ে একবারে সাম্মা কুমুল মুসলিম, আমরা মুসলিম গ্রুপ মুসলিম দল, এটাও পাড়াপাড়ি। আর এর বিপরীতটাও বাড়াবাড়ি, যে আহলাদিস নাম না নিলে জান্নাত পাওয়া যাবে না, ওইটাও বাড়াবাড়ি। কথা বোঝা গেছে? সালাফির নাম দিতে হবে, সাইনবোর্ড লাগাইতে হবে, এটাও বাড়াবাড়ি, লাগাইতে হবে জরুরি না। কিন্তু আমাকে যদি কেউ পরিচয় জিজ্ঞাসা করে যে আপনি কি, তো বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তো বেরেলভি দেব, ওরা তো সবচেয়ে বড় আহলে সুন্নাত ওয়াল জামাত আজকাল দাবিদার। তো আপনি কি ওই বেরেলভি ওয়ালা তরিকতাল আহলে সুন্নাত ওয়াল জামাত? না, কোশ্চেন কালেও না। বলছে আমি আহলুল হাদিস আসহাবুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত বা সালাফি আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দেওয়ার জন্য বলবো। কিন্তু আমার আলোচনাতে বলতে থাকবো আহলে হাদিস সালাফি সালাফি, না না দরকার নেই। আমার দরকার আদর্শ দরকার রয়েছে, আমার নামের দরকার নেই। শেখ সালেহ ফজলুল হাফেজ আল্লাহ তাআলা এই চতুর্থ বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, যে চার নম্বর বৈশিষ্ট্য বললাম সেটা কি ছিল, যে আহলে সুন্নাত জামাত আল্লাহর কথাকে এবং রাসূলুল্লাহ আদর্শকে সবচেয়ে আগে রাখে। বলছেন যে আল্লাহু ইউআযিমুনা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আহলে সুন্নাত জামাত সবচেয়ে বেশি আল্লাহর কিতাবের এবং সুন্নতের রাসূলুল্লাহ তাজিম করে। তাদের অন্তরে কোরআন এবং সুন্নাহ দলিলের তাজিম মর্যাদা সম্মান সবচেয়ে বেশি। আপনার অন্তরে যদি কোরআন এবং হাদিসের দলিলের সম্মান বেশি থাকে, সবচেয়ে বেশি তার গুরুত্ব দেয়, ওয়াকাদ্দিমুন আহমা এবং প্রাধান্য দিয়ে থাকে ফিল ইসতিদালা বিহিমা, দলিল পেশ করার জন্য আগে যুক্তি পেশ করবেন না, আগে আকলি দলিল পেশ করবেন না, আগে কোরআনে কারিমে থাকলে কোরআনের আয়াত পেশ করবে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করবে। তারপরে এটা মনে রাখবেন সঠিক তরিকা, যে হাদিস যদি সহিহ বুখারীতে থাকে মুসলিমে থাকে, আর ওই হাদিস ইবনে মাজাহ তো আছে তিরমিজিতে আছে, আপনি বুখারী মুসলিমকে উপেক্ষা করে বলবেন না যে ইবনে মাজাহর হাদিস, এটাও ভুল তরিকা। জি, এসব আহলে সুন্নাতের জামাত খেয়াল রাখে। জি, কারণ যখনই বলবেন যে হাদিস বুখারীতে আছে, তার একটা গুরুত্বই আহলে সুন্নাতের কাছে বা যে শুনবে সেটা তার কাছে আলাদা। কিন্তু ওই হাদিসটাকে আপনি হালকা করে দিলেন ইবনে মাজাহ বলতে গিয়ে বা তার কথনে বলতে গিয়ে বাইহাকি বলতে গিয়ে, হয়তো বাইহাকি তো আছে হাদিস, তার কথনে আছে, কিন্তু তার আগে বুখারী বলতো আপনার, তারপর মুসলিম বলতে হবে, তারপর আবু দাউদ নাসাঈর নাম নেবেন আপনি। তো বলছেন যে তারা সবচেয়ে বেশি কিতাব সুন্নাহর তাজিম করে, শ্রদ্ধা করে, এবং ওয়াল ইক্তিদা বিহিমা আলা আকওয়ালিন নাস, তারা প্রাধান্য দিয়ে থাকে অনুসরণের ক্ষেত্রে মানুষের কথার উপর, মানুষ আমল কে কার ফতোয়া। হ্যাঁ, ওলামাদের উক্তি পড়াশোনা করে, এই না যে একেবারে উপেক্ষা করে। এই এই বাড়াবাড়িও কিছু লোকের মধ্যে রয়েছে, আলেমদের মধ্যে, যে না 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 কে কি বলেছো দেখবো না, শেখ ইবনে বাজ কি বলেছে না না আমি দেখবো না, নাসিরুদ্দিন আলবানি কি বলেছে দেখবো না, হ্যাঁ শেখ ইবনে উসাইমিন কি বলেছেন না 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 তার কাছে কোনো গুরুত্ব নেই, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম নেওয়া যাবে না। খুব বাড়াবাড়ি এটা, আবার এটা চরম বাড়াবাড়ি। এইভাবে গুমরা হয়েছে, যেন এই লোক বলতে চাইছে, যে বলছে যে না এইসব আইম্মা কেরামদের উক্তি আমরা নকল করবো না আর বলবো না, সে যেন বলতে চাইছে যে আমিও ইবনে তাইমিয়ার মতো মুজতাহিদ হয়ে গেছি, আমিও শেখ ইবনে বাজের মতো বড় মুজতাহিদ হয়ে গেছি, আমিও আলবানির মতো বড় মুহাদ্দিস হয়ে গেছি। কথা বোঝা গেছে? এইরকম কিছু আলেম সমাজ আমাদের উপমহাদেশে আছে, তাদের মানহাজ থেকে সতর্ক করছি, এটা ভুল কথা, ভুল কথা। আমরা আগে কোরআনে কারিমের কথা উল্লেখ করব, তারপরে হাদিসের কথা উল্লেখ করব, তারপর সাহাবায়ে কেরামদের উক্তির কথা উল্লেখ করব, তারপর তাবেঈনদের কথা, চার ইমামের কথা, ইমাম বুখারী কি বলেছেন, মুসলিম কি বলেছেন, আর তারপরে তখন অন্য আইম্মা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যারা ওই রকম গবেষক আইম্মা কেরাম, যারা কোন তকলিদের গণ্ডিতে না থেকে স্বাধীনভাবে গবেষণা করেছেন, তাদের উক্তি, ইমাম ইবনুল কাইয়িম কি বলেছেন, ইবনে তাইমিয়া কি বলেছেন, ইবনে কাসির কি বলেছেন, শেখ ইবনে বাজ কি বলেছেন, বর্তমান যুগে বিশেষ করে ইবনে উসাইমিন কি বলেছেন, আলবানী কি বলেছেন, ভালো কথা, এগুলো ভালো কথা। আপনার কথা শক্তিশালী হবে যে আপনি একা না, বরং আপনি এক বিশাল এক উম্মত ওলামায়ে কেরামের সাথে আছেন। আপনি আল্লাহর কথা হচ্ছে সবচেয়ে সত্য কথা,
যেমন সূরা নিসার আয়াত নম্বর 122 রয়েছে, ওমান আসদাক মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কার কথার বেশি সত্য হতে পারে। সূরা নিসার আয়াত নম্বর 87 রয়েছে, ওমান আসদাক মিনাল্লাহি হাদিসা, বাণীর দিক থেকে আল্লাহর বাণীর চাইতে বেশি কার বাণী সত্য হতে পারে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, কোরআন এবং সুন্নাহকে যে প্রাধান্য দেয় সবকিছুর উপর, এই জন্য যে সূরা নিসার আয়াত নম্বর 59 এ রয়েছে, যে আয়াত আপনাদের আশা করি মুখস্থ আছে অনেকেরই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো এবং তোমাদের উলুল আমরদেরকে মানো। উলুল আমর দুই রকম, ওলামায়ে কেরাম, হ্যাঁ দিনী উলুল আমর হচ্ছে ওলামায়ে কেরাম, আগে ওলামায়ে কেরাম মানতে হবে, কারণ দিন তাদের কাছ থেকে নিতে হবে, দিন শাসকদের কাছ থেকে নয়। আর তারপরে দুনিয়ার ক্ষেত্রে যে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে, তারাও উলিল আমর, সুতরাং তাদেরকে বৈধ কাজের ক্ষেত্রে, বৈধ বিষয়গুলির ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে মানতে হবে, দেশের আইন কানুন মেনে চলতে হবে, আল্লাহ করে বলছেন। কিন্তু ফাইম তানাজাত ফিশাইন, যদি আপোষে বিরোধ সৃষ্টি হয়, শাসক এমন কথা বলছে যেটা কোরআনের উল্টা, হাদিসের উল্টা, হ্যাঁ সাহাবায়ে কেরাম আদর্শের উল্টা, অথবা আলেম এমন ফতোয়া দিচ্ছে যে ফতোয়া হাদিসের বিরোধী, হ্যাঁ কোরআন বিরোধী, হ্যাঁ সহিহ সুন্নাহ বিরোধী, ফরুদ্দু ইলা আল্লাহ, ফিরিয়ে দাও কার দিকে, আল্লাহর দিকে, কোরআনে কারিমের দিকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। তখন আর ওই ভুল আলেমের ফতোয়ার দিকে ফিরায় না, ভুল কোন শাসকের সিদ্ধান্তের দিকে ফেরায় না সমস্যার সমাধানকে, ফরুদ্দু ইলা আল্লাহ রাসূল। জি, আনুগত্যর ক্ষেত্রে তিন বা চার বলেন, শাসক আর আলেম, যদি দুটোকে দুই করেন তাহলে চার হয়ে যায়, আল্লাহ রাসূল আর তারপরে ওলামা এবং শাসক। কিন্তু বিরোধ যখন হবে তখন সমস্যার সমাধান মীমাংসার জন্য একমাত্র ফিরে আসতে হবে আল্লাহর দিকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, কালামুল্লাহ এবং হাদিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আহলুল কিতাব ওয়াস সুন্নাহ কেন বলা হয়? ইবনে তাইমিয়া নতুন নাম যে শুনলেন, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি নাম হচ্ছে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। শুধু আহলুল কিতাব বলবেন না, কারণ শুধু আহলে কিতাব কে? ইহুদি নাসারা। আর শুধু আহলে কোরআন বলবেন না, শুধু আহলে কোরআন যারা হাদিস হ্যাঁ অমান্য করা অস্বীকারী, হ্যাঁ কুফুরি মতবাদ, যারা বলবে যে শুধু কোরআন মানি হাদিস মানি না, তো শুধু আহলে কোরআন না আহলে সুন্নাহ জামাত, আর শুধু আহলে কিতাবও না। তাহলে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ যখন বলবেন, হ্যাঁ তখন ওটা ফিট হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, তখন প্রতিশব্দ হবে যে যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় তাকে বলা হয় আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। কেন আহলুল কিতাব ওয়াস সুন্নাহ বলা হয়েছে? বলছেন লি আজাল তামাসসুক বি কিতাব, কারণ তারা আল্লাহর কিতাব কোরআনে কারিমকে মজবুত করে ধরে, ওয়া ইসারুহুম লি কালামি আলা কালামি কুল্লি আহাদ, এবং আল্লাহর কালামকে আল্লাহর বাণীকে যে কোন মানুষের বাণীর উপর প্রাধান্য দিয়ে থাকে, ওয়া তামাসসুকুম বি হাদিয়া রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহর আদর্শকে তারা মজবুত করে ধরে এবং রাসূলুল্লাহর আদর্শকে সমস্ত আদর্শের উপর প্রাধান্য দিয়ে থাকে, সেই জন্য তারা আহলুল কিতাব মানে কোরআনের অনুসারী হইল, ওয়া সুন্নাহ এবং হাদিসের অনসারী হইল। লিআজারে যালিকা লুকিব বিহাযা লাকাবিশ শরীফ, এই জন্য তাদেরকে এই সম্মানিত উপাধি দেওয়া হয়েছে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ বা আহলুস সুন্নাতি ওয়াল জামা, অর্থাৎ তারাই একমাত্র কোরআন সুন্নার নির্ভেজাল অনসারী, অন্যান্য বাতিল বা গোমরা ফিরকাগুলির মাঝখানে মিম্মান হাদা আনিল কিতাব ওয়াস সুন্নাহ, যারা কোরআন এবং সুন্নাহ থেকে বকর পথে চলে গেছে, মিন ফিরাক আহলি দলাল, গোমরা ফিরকাগুলি যেমন কাল মুতাজিলা, যেমন মুতাজিলা ওয়াল খাওয়ারেজ, খারিজিরা চরমপন্থীরা, রাওয়াফেজ এবং রাওয়াফেজা শিয়ারা, ওমান ওয়াফাকাহুম, এইরকমই আশআরি মাতুরিদি, আর এইরকম বহু যারা বিভিন্ন ক্ষেত্রে গোমরাহি শিকার হয়েছে, এরা ফি আকওয়ালিহিম ওয়া ফি বাযিহা, যারা গোমরাদের অনুকূলে গিয়েছে বা তাদের অনুসারী হয়েছে। এদেরকে আবার আরেক নামে নামকরণ করা হয়েছে, অসুম্মু আহলাল জামাত, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এদেরকে কি বলা, অসুম্মু আহলাল জামাত, এদেরকে জামাত ওয়ালা বলা হয়। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা নাম কি? হ্যাঁ আহলুল জামা, আহলুল কিতাব ওয়াস সুন্নাহ, আহলুস সুন্নাতি ওয়াল জামা, আর আরেকটা নাম হচ্ছে আহলুল জামা, জামাত ওয়ালা। জামাত ওয়ালা কেন বলা হয় এদের নাম? বলছেন বলছেন এই জন্য বলা হয় যে ওয়াল জামাতু জিদ্দুল ফুরকা, জামাত মানে হচ্ছে বিচ্ছিন্নতার বিপরীত, বিচ্ছিন্নতার বিপরীত হচ্ছে জামাত। লেমান্না তামাসসুক বিল কিতাব ওয়াস সুন্নাহ, যারা কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরে, ইউফিদুল ইজতিমা ওয়াল ইতিলাফ,
এটা প্রমাণ করে যে তাদের মধ্যে ঐক্য রয়েছে এবং কি রয়েছে, সম্প্রীতি রয়েছে, একের অপরের সাথে সম্প্রীতি ভালোবাসা রয়েছে। সবাই কোরআন সুন্নাহকে মজবুত করে ধরি, আর অন্তরে ফাটল কেন থাকবে, অন্তরে আবার দ্বন্দ্ব কেন থাকবে, অন্তরে বিদ্বেষ কেন থাকবে, অন্তরে শত্রুতা কেন থাকবে, আর দূরত্ব কেন থাকবে, যেখানে আমাদের দিনের উৎস হচ্ছে এক উৎস পর্যন্ত, মানে দিন নেওয়ার যে বিষয়, দিন নিয়ে আমরা কোরআন করিম থেকে, দিন নিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। সুতরাং কেন আমাদের মধ্যে ফুরকা থাকবে? মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 103, ওয়াতাসাম বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু। জামাত কাকে বলা হয়? বলে হুমুল মুজতামিউন আলাল হক, যারা হকের উপর একত্রিত হয় তাদেরকে জামাত বলা, ছোট হোক আর বড় হোক, হকের উপর যদি ঐক্য গড়তে পারে তাহলে তাদেরকে জামাত বলা হয়, আর অনেক বড় যদি দল হয় কিন্তু তারা বাতিলের উপর একত্রিত হয়েছে বা বিভ্রান্তির উপর গুমরাহির উপর একত্রিত হয়েছে, বেশ কিছু গুমরাহ আকীদা রয়েছে, সেটা জামাত নয় যদিও সংখ্যাগরিষ্ঠ সেটা হোক না কেন। অসম আহলাল জামাত জামাত আহেল ইজতেমা, জামাত বলা হয় ইজতেমাকে, একত্রিত হওয়াকে। অজিদ্দ হল ফুরকা, ওর বিপরীতটা হচ্ছে বিচ্ছিন্নতা। ওয়া ইন কান লাফজুল জামাত কদ সারা ইসমান লিনফসিল কওমিল মুজতামিঈন, এই জামাত মানে হচ্ছে ইজতেমা, একত্রিত হওয়া, কিন্তু পরবর্তীকালে জামাত বলা হয় কাকে, এমন একটি গোষ্ঠীকে, দলকে বলা হয় যারা একত্রিত হয়েছে। জামাত মানে দলবদ্ধ কিছু লোক, এদেরকে জামাত বলা হয়েছে আরবি ভাষাতে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য এখন বলছেন ইমাম ইবনে ইব্রাহিম, ওয়াল ইজমা হুয়াল আসলু সালিস আল্লাযী ইউতামাদু আলাইহি ফিল ইলমি ওয়াদ-দীন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে তৃতীয় তাদের উৎস হচ্ছে বা মূলনীতি হচ্ছে ইজমা, কোরআন কিতাব, তারপরে সুন্নাহ হাদিস, আর তারপরে হচ্ছে ইজমা, জি এগুলো হচ্ছে দ্বীনের উৎস, দ্বীনের উৎস। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনটি উৎস বর্ণনা করবেন, যদিও ফিকার কিতাবাদিতে চারটি উৎস বলা হয়েছে, চারটি উৎস বলা হয়েছে। কেন চার নম্বরটি উল্লেখ করেননি তার জবাব দিয়েছেন শেখ সোহেল ফৌজান, তার কথা থেকে আপনাদেরকে শোনাবো। বলছেন ইজমা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তৃতীয় কি মূলনীতি বলেন বা উৎস বলেন, দ্বীনের ইউতামাদু আলাইহি, যার উপর আর নির্ভরশীল হওয়া যায় বা যার উপর আস্থা করা হয়, ফিল এলমে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ও দিন এবং দিন পালনের ক্ষেত্রে। এলম হাসিল করবেন কোরআন সুন্নাহ ইজমা থেকে, আমল করবেন, দিন পালন করবেন কোরআন এবং সুন্নাহ আর ইজমার আলোকে, এই কথা বলতে চাইছেন। এটা ছিল পাঁচ নম্বর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য সম্পর্কে শেখ সোহেল ফৌজান কি বলছেন একটু শোনাই, বলছেন যে ইজমা হচ্ছে তৃতীয় দলিল বা তৃতীয় উৎস বাদাল আসলাইনিল আউয়ালাইনি, দুটি যে প্রথম বর্ণনা করা হইল বুনিয়াদি বিষয় বা দলিল বা মূল বিষয় কোরআন এবং হুমাল কিতাব ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ তারপরে। ইজমা কাকে বলা হয় এখন? ইজমা তো খুব নাম শোনেন, কিন্তু ইজমা মানে কি? আজমা ইজমা মানে একমত হওয়া, আজমা ইজমা মানে একমত হওয়া, এটা শাব্দিক অর্থ। যারা উসুল ফিকহের পণ্ডিত তারা এর সংজ্ঞায় বলছেন, ওয়াকাদ আররাফাল উসুলিয়ুন আল ইজমা বিআন্নাহু ইত্তিফাকু উলামাইল আসরি আলা আমরিন দীনিইন, এতটুকু। এক যুগের কোন এক যুগের ওলামাদের একমত হয়ে যাওয়া কোন একটি ধর্মীয় বিষয়ে, কোন একটা দীনি বিষয়ে এক যুগের আলেমদের একমত হয়ে যাওয়া, এর মাধ্যমে এটাও জানিয়ে দেওয়া হইল যে এক যুগের আলেমরা একমত হয়ে গেল, পরে পঞ্চাশ একশো বছর পরে এসে কেউ যদি বলে যে না 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 ওইটা এজমা আমরা মানি না, এজমা হয়নি, তাহলে ভুল কথা। ওই যুগের উম্মত পুরাটা হোক, সমস্ত ওলামা মানে কি তারাই তো উম্মত, উম্মতের নেতৃস্থানীয় উলুল আমর কারা, তারাই তো। তো সারা বিশ্বের যেখানে মুসলিমরা রয়েছে সেখানকার সমস্ত ওলামা, যারা ওলামা, ওলামা মানে আবার প্রত্যেক মসজিদের ইমাম সাহেব নয়, আর প্রত্যেক মাদ্রাসা ফারেক হইলেই নয়, যে কমি মাদ্রাসা ফারেক হচ্ছে আলেম, আর যে কামেল টাইটেল পাস করেছে সে আলেম, না না না, এগুলো আমাদের দেশি আলেম,
আলেম মানে আলেমের মতো আলেম, জি হ্যাঁ, যাদেরকে আলেম বলা হয়। আর বাকিগুলো তালেবে ইলিম, কেউ একেবারে ক্ষুদ্র তালেবে ইলিম, হ্যাঁ মক্তবের কেউ একটু মাধ্যমিক প্রাইমারির কেউ বা মাধ্যমিক কেউ উচ্চ মাধ্যমিক, বোঝা গেছে কেউ কলেজ লেভেল, সব তালেবে ইলিম, আমরা সব তালেবে ইলিম, আবার আলেম বলিয়েন না সব, বুঝা বুঝলি। তো আলেম কারা, যেমন বর্তমান যুগে বিশ্বের সবচেয়ে বড় বড় আলেম শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আল্লামা আলবানি, তারা আলেম, জি আরবরা এটা বুঝে এবং তারা বলেন আলেম বললে এদেরকে আলেম বলতাম। ওনাদের এন্তেকালের পরে শেখ সালিল ফৌজান, শেখ আব্দুল আলী শেখ, এরকম বড় বড় যারা আছেন, হ্যাঁ এরা জিবরিন, শেখ জিবরিন রহমাহুল্লাহ, তিনিও চলে গেছেন, এদেরকে আলেম বলবেন। কিন্তু ব্যাস যার কিছু ইসলামের খেদমত আছে দিলেন আলেম বইলে, আলেম দিয়ে বইলে থাকলেও তো কাজ হইতো, আল্লামা আল্লামা, জি হ্যাঁ আলেম, আলেম কি ও দলিল বলতে পারবে না, শুধু ওর বক্তব্য মাশাআল্লাহ আল্লামা, জি হ্যাঁ বক্তব্য ভাষা কটু, ব্যাস মানুষকে আকৃষ্ট করতে পারে ও আল্লামা সাহেব হয়ে গেল, জি হ্যাঁ। বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশে তো আল্লামা হওয়ার জন্য এলেমও লাগে না, জি মাদ্রাসা ফারিগ হইলে আল্লামা হয়ে যান, জি হ্যাঁ পাকিস্তানে মৌলভী আর মাওলানার টার্ম নেই, সরাসরি আল্লামা, কথা বুঝে গেছে, জি আল্লামা সাহাব, আল্লামা সাহাব। এগুলো মুসিবত আমাদের দেশে, যার ফলে মানুষ ধোকা খেয়ে যাচ্ছে যে এরাও তো আল্লামা, হ্যাঁ আল্লাহ মানে মহাজ্ঞানী, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কে আমাদের জিজ্ঞেস করে ওই যে মহাজ্ঞানী বনে গেছে ওকে, যে তুই কি মহাজ্ঞানী হয়েছিস, কি যে করবে আল্লাহ জান। ৬ নম্বর বৈশিষ্ট্য আস বলছেন, ৬ নম্বর বৈশিষ্ট্য আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়াহুম ইয়াযিনুনা বিহাযিহিল উসুলিস সালাসা জামিআ মা আলাইহিন নাসু মিন আকওয়ালিন ওয়া আমালিন বাতিনাতিন ওয়া যাহিরা মিম্মা লাহু তাআল্লুকুন বিদ্দীন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে যে এই তিনটি দলিল দিয়ে বা তিনটি মূলনীতি দিয়ে, তিনটি মূলনীতি কি, কোরআন সুন্নাহ আর ইজমা, এই তিনটি দিয়ে তারা ওজন করে মাপ করে ওই সমস্ত আমলগুলিকে বা আকীদাগুলিকে যেগুলি মুসলিম আলেম এবং জনগণরা রাখে বিশ্বাস করে, সেগুলি কথাই হোক তাদের অথবা আভ্যন্তরীণ আমল হোক, ভিতরের বিষয় আকীদার বিষয় হোক, আও জাহেরাতিন অথবা বাহ্যিক আমল হোক, কোরআন এবং হাদিস আর এজমা দিয়ে ওজন করে যে কার নামাজ ঠিক কার নামাজ ঠিক নাই, কার আকিদা ঠিক কার আকিদা ঠিক নাই, হ্যাঁ নবী জীবিত না মৃত, নবী নূরের পয়দা না মাটির পয়দা, হ্যাঁ বোঝা গেছে না। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কোন একটা কথা বলার ক্ষেত্রে, কোন একটা ফতোয়ার ক্ষেত্রে, এই ফতোয়া ঠিক না ঠিক নাই কি দিয়ে ওজন করে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে আর ইজমা দিয়ে। এটা হচ্ছে ৬ নম্বর বৈশিষ্ট্য আহলে সুন্নাত ওয়াল জামাতের, জি। তাহলে যদি কেউ ওজন করে এত বড় আলেম, ওর বডি দেখে আর লেবাস পোশাক দেখে আর এসব বিষ্ট বাল খাল্লা জুব্বা দেখে, অথবা বড় বড় উঁচা উঁচা টুপি, আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু উঁচা উঁচা টুপি দেখলো, ওই যত বড় টুপি তত বড় আলেম, জি ঠিক না, যত বডি ভারী তত বড় আলেম, যত বড় মাদ্রাসা ফারিক তত বড় আলেম, বড় মাদ্রাসা ফারিক হলি যে বড় আলেম তার না, ও মাদ্রাসা হচ্ছে বেদাতের ফ্যাক্টরি হয়তো, বিদাতি মাদ্রাসাতে পড়েছে, তিনটি হেলিকপ্টার চলে তো আরো বড় আল্লামা, জি জি। তো এই তিনটি ওসুল দিয়ে মানুষরা যে সমস্ত আকিদা রাখে, আমল করে বা ধর্মীয় কথা বলে, সবকিছুকে ওজন করে, সেটা আভ্যন্তরীণ বিষয় হোক আর বাহ্যিক বিষয় হোক, কোনগুলিকে মিম্মা লোকন বিদ্দিন, যা দিনের সাথে জড়িত, ধর্মীয় বিষয়ের সবকিছুকে মাপ করে ওজন করে এই তিনটি মূলনীতি দিয়ে, দুনিয়ার বিষয় কেনা, দুনিয়ার ক্ষেত্রে কে বড় ডাক্তার, কার হাত যশ বেশি, কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নার এজমা দিয়ে ওজন করার দরকার নেই। আপনি দেখছেন যে আপনার রোগ খুব ভালো হচ্ছে, যান খুব দৌড় দেন, বুঝা গেছে না, দুনিয়া দুনিয়া, জি দুনিয়ার সম্পর্ক কোরআন সুন্না এজমার সাথে নেই। এই যে বিষয়টি বললাম এই সম্পর্কে শেখ সোহেল ফজান কি বলছেন শুনেন, বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ফাহুম ইয়াজআলুনা হাযিহিল উসুল সালাসাই, তিনটি উসুলকে কোরআন এবং সুন্নাহর ইজমাকে মিজান বানায় দাঁড়িপাল্লা, কিসের জন্য, লিবায়ানিল হক, সত্যকে
হ্যাঁ, প্রকাশ করার জন্য মিনাল বাতিল, বাতিল থেকে যেটা হক এটা বাতিল, ওয়াল হাদি মিনাল দলাল এটা হচ্ছে হেদায়েত এটা হচ্ছে গুমরাহী, যা মানুষের থেকে হয়ে থাকে মিন তাসাররুফাত কাউলিয়া, কোনো কথা একটা বললো, কোন একটা বক্তব্য রাখলো, এর বক্তব্যটা ঠিক না ভুল ওজন করতে হবে কি দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে। একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, ঠিক না ভুল কি দিয়ে ওজন করবেন, কোরআন সুন্নাহ ইজমা দিয়ে। ষাট বছর আগে চলে যান তো কোনো তফসির পাবেন না, কোনো তফসির পাবেন না যে একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। যতই সহি আকিদা হোক না কেন, তৌহিদ রুবুবিয়াত উলুহিয়াত আসমা সিফাত সব ঠিক থাকলে কোন মূল্য নেই। আর তারপরে শিরক, যতই শিরকে নির্মূল করে ফেলেন, আপনি শিরকে উৎখাত করেন, বলছি এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে গরিবদের শিরক, রাষ্ট্রীয় শিরক, এই রাষ্ট্রীয় শিরক। এই কথাগুলি দেখান তো দেখি সাহাবায়ে কেরামের উক্তিতে, তাবেঈনদের উক্তিতে, তাবাবীর উক্তিতে, আবু হানিফা শাফি মালিক আহমদের উক্তিতে দেখান তো দেখি কি বলেছে যে রাষ্ট্রীয় শিরক এটা। সুতরাং এই রাষ্ট্রীয় শিরক সম্পর্কে বলতে হবে, এই ভাগগুলি কোথা থেকে আসলো, এই রয়ে 50-60 বছরে ধর্মের নামে যখন রাজনীতি শুরু হইলো, এই গণতন্ত্রের রাজনীতি আর এসব রাজনৈতিক বই পুস্তক লেখা শুরু হইলো, এসব স্কলার গুলি পয়দা হইল, তখন এইসব ভুল ব্যাখ্যা গুলি আসলো। এগুলিকে কোরআন সুন্নাহ ইজমা দিয়ে কি করতে হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ওজন করতে হবে, যদি আহলে সুন্নাহ ওয়াল জামা হয়, আর না হলে আহলে বিদআ, না হলে আহলে বিদআ। যেগুলি সম্পর্ক দিনের সাথে মানুষের আমল, যেমন সালাত ও সিয়াম, হজ ও যাকাত, মুআমালাত, হালাল হারাম, এখন হালাল হারামের মশলা আসলো কোন একটা, ব্যাংকিং সুদ হালাল না হারাম কি দিয়ে ওজন করবেন, কোরআন সুন্নাহ ইজমা দিয়ে। হ্যাঁ, তারপরে ইন্স্যুরেন্স হালাল না হারাম ওজন করবে, এইভাবে যতগুলি বিষয় আসতে পারে। আম্মা মা লাইসা লাহু তাআল্লুকুন বিদ্দীন, যেসব বিষয়ের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন দৈনন্দিন বিষয় অথবা পার্থিব বিষয়, এগুলির ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে ফাল আসলু ফিহি আল ইবাহ, আসল হচ্ছে যে জায়েজ, তাতে যদি কোনো পাপ না থাকে তাহলে আসল হচ্ছে জায়েজ। সুতরাং কম্পিউটার ব্যবহার করা জায়েজ কিনা, আসল হচ্ছে জায়েজ, কম্পিউটার যদি পাপ না করেন তাহলে, ঠিক না। নেট ব্যবহার করা জায়েজ কিনা, যদি নেট দিয়ে পাপ না করেন ইন্টারনেট জায়েজ, মোবাইল ব্যবহার করা জায়েজ কিনা, আসল হচ্ছে জায়েজ, মোবাইল দিয়ে যদি পাপ না করেন তা। এইরকম দুনিয়ার যত কিছু রয়েছে, পাকা ঘরে বসবাস করা জায়েজ কিনা, এসির ঘরে বসবাস করা জায়েজ কিনা, এসির ঘরে লেকচার দেওয়া জায়েজ কিনা, বলবেন যে কোথায় দেখাও তো, কোরআনে কোথায় আছে, আর সুন্নাতে কোথায় আছে, এজমাতে কোথায় আছে, এসিতে বসে বসে বক্তব্য করতে হবে, দুনিয়ার বিষয়। আসল হচ্ছে যে জায়েজ, এসির ঘরে বসে পাপ না করলে হলো, এসির ঘরে বসে যদি বেদাত কেউ ছড়াই তাহলে হারাম, বেদাত ছড়াচ্ছে। জি হ্যাঁ, তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইজমার মর্ম কথা বর্ণনা করেছেন, এই ইজমার মর্ম কথাটা শুনে, ইজমা কোন ইজমা, ইজমা দাবি করলে হবে না, ইজমার জন্য একটা কিছু নীতিমালা আছে যেটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন, না হলে যদি দাবি করিল এজমা হয়ে গেছে, চার মজাবের এক মজাব মানা ফরজ, কোরআনে নেই হাদিসে নেই কিসে আছে, এজমাতে আছে, এটা তো দাবি, ঠিক না। কালকে বলবে যে এজমা হয়ে গেছে যে রফায় দেন মনসুখ, হ্যাঁ গায়ের জোরে বললি হলো, ঠিক না, চলবে না। তো বলছেন যে এজমা কাদের, এজমাটা হচ্ছে কার্যকরী এজমা, আর বাকিগুলো শুধু দাবি মাত্র। শোনেন এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন, বলছেন যে ওয়াল ইজমাউ আল্লাযী ইয়ানযাবিত হুয়া মা কানা আলাইহি সালাফুস সালেহ, যেই ইজমাকে একটা নীতিমালাই নিয়ে আসা যাবে, হ্যাঁ কন্ট্রোলে রাখা যাবে, হ্যাঁ সেটা হচ্ছে যার ওপর সালাফে সালেহিনরা ছিলেন, যেই ইজমা সালাফে সালেহিনরা করেছেন। সালাফ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের জামানে ইজমা হয়ে গেছে, অথবা তাবেঈনদের জামানে ইজমা হয়েছে, অথবা তাবা তাবেঈনদের জামানে ইজমা হয়েছে, আর তাবেঈন আর তাবা তাবেঈনের জামানা মিলে এই চার ইমাম, তারপর বুখারী মুসলিম মোটামুটি এরা চলে আসছে। এই যুগটা যদি ইজমা হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু তারপরে কেউ যদি দাবি করে যে চতুর্থ শতাব্দীতে ইজমা হয়েছে, পঞ্চম শতাব্দীতে ইজমা হয়েছে, মিলাদ করতে হবে ষষ্ঠ শতাব্দীতে ইজমা হয়েছে, এগুলো হচ্ছে বাতিল ইজমা, বাতিল ইজমা, বোঝা গেছে।
সালাফে সালেহীনদের জামানায় ইজমা হইতে হবে, এটা হচ্ছে তার একটা দাবেতা। দাবেতা মানে কায়দা কানুন, নীতিমালা। কেন? দুটি কজ বর্ণনা করেছেন, দুটি কারণ। যে আম এজমাটাকে শুধু সীমিত করে দিলাম সালাফদের যুগের সাথে, সাহাবাই কেরামদের যুগ, তাবেইনদের আর তাবাতা, এই তিনটি স্বর্ণ যুগের সাথে। কেন? দুটি কারণ বর্ণনা করেছেন। ইজ বাদাহুম কাসরাল ইখতিলাফু ওয়ানতাশারা ফিল উম্মাহ, বলছেন যে এই সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের পরে এজমা কেউ দাবি করলে গ্রহণযোগ্য নয়, এই জন্য যে তখন মতবিরোধ অনেক বেশি হয়ে গেছে, ইখতিলাফ অনেক বেশি হয়েছে। যখন ইখতিলাফ বেশি হয়েছে তখন সেটা সম্পর্কে সম্মুখ একটা ধারণা নিয়ে আসা যে সবাই এই বিষয়টিতে একমত হয়েছে, কেমন করে বুঝবেন? যখন অনেক মত হয়েছে তখন এমন হইতে পারে একটা দল আর সারা পৃথিবীতে ছড়িয়েও গেছে মুসলিম আলামারা বা মুসলিম জাতি, তখন এটাকে আয়ত্তে নিয়ে আসা যে সবাই কিন্তু আমরা এই যুগের একমত হয়ে গেছি এই বিষয়টাই, এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল। কাসরাল ইখতিলাফ। দ্বিতীয় হচ্ছে ওয়ান্তাশারা ফিল উম্মা, এবং মুসলিম উম্মাতে ছড়িয়ে পড়েছে। এই দুটি কথার ব্যাখ্যা শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ যে ভাষা দিয়ে করেছেন তার ভাষা দিয়ে শোনাই। বলছেন যে বাদা সালাফিস সালেহ সারাল ইজমা লা ইয়ামদাবিতুলি আমরাইনে, সালাফে সালেহিনের পরে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের পরে এজমাকে দুটো কারণে আয়ত্তে রাখা যাবে না, কন্ট্রোল রাখা যাবে না। এজমার একটা কায়দা কানুনের, এজমাকে একটা কায়দা কানুনের মধ্যে নিয়ে আসতে পারবেন না। প্রথম হচ্ছে কাসরাতুল ইখতিলাফ, বিহাইসু লা ইয়ুমকিনুল ইহাতা তু বিয়াকুল, এত মতবিরোধ হয়েছে যে এই একটা মাসলায় কতগুলি উক্তি আছে, আরো কোন দলকে কেউ কিছু বলেছে কিনা, এটা আয়ত্ত করা মুশকিল। দ্বিতীয় হচ্ছে ইনতিশারুল উম্মা ফি আকতারিল আরদ, মুসলিম জাতি এত দূর দূরান্তে ছড়িয়ে গেছে, এদিকে স্পেনে পৌঁছে গেছে আন্দালুস, হ্যাঁ ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে সেখানে সময়, ওইদিকে পূর্ব দিকে আপনার তুর্কিস্তান চাইনাতে ইসলাম চলে গেছে, বোঝা গেছে? উত্তর দিকে আজারবাইজান উজবেকিস্তান যে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথে এক সময় চলে গেছে সোভিয়েত ইউনিয়ন, সেদিকে চলে গেছে। এইভাবে আপনার আরো যদি যান তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় চলে গেছে। এখন মরক্কোর লোক, স্পেনের অলামারা, মরক্কোর অলামারা, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ওলামাদের সাথে, আর চীনের ওলামাদের সাথে, ভারত উপমহাদেশের ওলামাদের, আরব উপমহাদেশের ওলামাদের সাথে একমত হয়েছেন, এটা কেমন করে বলবেন? কারণ এই উম্মত বিস্তৃত এলাকা নিয়ে ছড়িয়ে পড়েছে, সুতরাং দাবি করা মুশকিল, আর এই দাবির সত্যতা সাব্যস্ত করা বা স্বীকৃতি দেওয়া মুশকিল যে উম্মতে তারপরে কোন এজমা হয়েছে। এমন কি অনেক ওলামাদের উক্তি রয়েছে যেটা অনেকে উল্লেখ করেছেন, অল ইজমা প্র্যাকটিক্যালি যদি এজমা দেখা যায়, অল ইজমা ও ইজমা আউ সাহাবাত লা গায়ু, এই কথাও বলেছেন। এখানে তো ইবনে তাইমিয়া মোল্লা বলেছেন যে সাহাবায়ে কেরামদের এজমা, তাবেঈনদের এজমা, তাবা তাবেঈন, সালাফে সালেহ বলেছেন, তিনটি দলকে সামিল করা যেতে পারে। কিন্তু অনেকে বলেছেন আসল এজমা হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগের এজমা, আর তারপরে এজমার বাস্তবে প্রমাণ করাই মুশকিল। হতে পারে যে একশো জন আলেম একমত হয়েছে, পাঁচজন বা দশজন হ্যাঁ ভিন্ন মত পোষণ করে থেকে গেছে, এই একশো জন জানতেই পারেনি যে আমাদের বিরোধীও আছে, সুতরাং এজমা কি করে হইল? ইখতিলাফি মাসলা হইল। আমার এই কথাটি বোঝার জন্য মনে রাখবেন যে শরীয়তে যে মাসাইল রয়েছে সেগুলো দুই ভাগে বিভক্ত, এজমার মাসাইল আর ইখতিলাফি মাসাইল, এজমার মাসাইল আর ইখতিলাফি মাসাইল। এজমার মাসাইল যেমন পাঁচ অক্ত নামাজ ফরজ, পাঁচ অক্ত সালাত ফরজ, এজমা। জাকাত ইসলামের তৃতীয় রুকুন, এজমা আছে কিনা? হ্যাঁ। সিয়াম রমজান মাসের সিয়াম ফরজ, জীবনে একবার হজ ফরজ, এবার বোঝা গেছে? ওমরা ফরজ নাকি সুন্নাত, ইখতিলাফ, ইখতিলাফি মাসালা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে জাকাত ব্যবহৃত স্বর্ণে বা চাঁদিতে জাকাত লাগবে কিনা, ইখতিলাফি মাসালা, ঠিক আছে। সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না যাবে না, ইখতিলাফি মাসলা, বুঝা গেছে? সালাতের মধ্যে রুকুন কতটি আর ওয়াজিব কতটি, ইখতিলাফ আছে না নেই? ইখতিলাফ আছে। হজে রুকুন কয়টা, ইখতিলাফ আছে না নেই? ইখতিলাফ আছে, কারণ কিছু কিছু মজহাবে সাফা মারওয়া সাইকে ওরা ওয়াজিব বলছে, রুকুন বলছে না, ফরজ বলছে না,
বেগুন খরচ বলছে না, ইখতালাফি মাসলা। কিন্তু সাফা মারা সাই হজের একটা অংশ, এটা এটা এজমা। যখন বলে সাফা মারা সাই হজের একটা অংশ, তখন বলছে এজমা আছে। কিন্তু যখন এটা রুকুন ছেড়ে দিলে হবেই না হজ, নাকি ওয়াজেব দম দিয়ে কোরবানি করে ঘাটতি পূরণ হবে, তখন ইখতালাফ। এবার বুঝতে পেরেছেন যে যত মাসাইল আছে, হয় এজমাই মাসাইল আর না হয় ইখতালাফি মাসাইল, এজমার মাসাইল আর না হয় ইখতালাফি মাসাইল। এই এজমা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে আলোচনা হলো। আর তারপরে চার নম্বর কেয়াসের কথা কেন উল্লেখ করলেন না, অথচ ওসুলে ফিকার কায়দা পড়লে বলবেন যে দিনের উৎস হচ্ছে চারটি, আমরা পড়েছি ওসুলে ওসুলে ফিকহে, কিতাবুল্লাহ, কোরআন, সুন্নতে রাসূলুল্লাহ, এজমা উম্মত আর কেয়াস। কেয়াস মানে কেয়াসের একটা বিশেষ সংজ্ঞা আছে, সহজ ভাষা বুঝাইতে হলে কোরআন সুন্নার আলোকে কি করা যুক্তি, সহজ ভাষায় বুঝাইলে একটা মাসলার দলিল স্পষ্ট পাচ্ছি না, কিন্তু এই মাসলাটি এই মাসলার সদৃশ্য, এই মাসলার দলিল আমার কাছে আছে, তখন এই মাসলার দলিলটা যা বলে সেটাকে এই মাসলার উপর ফিট করলাম, যেটা দলিল পাচ্ছি না, এই এই মাসলার উপর দলিল পাচ্ছি না, হ্যাঁ, না কোরআনে না হাদিসে না ইজমাতে, কিন্তু আমি এই মাসলায় যে দলিল পেয়েছি এই মাসলার এই মাসলায় কি আছে, হ্যাঁ, সদৃশ্যতা আছে, সুতরাং এখানকার দলিলটাকে এই উপর ফিট করলাম। দলিল হবে কি হবে না, আমার দৃষ্টিভঙ্গি তো ভুল করতে পারে, যার ফলে একদল বলছে না কেয়াস কোন উৎস না, ইসলামের উৎস না, তিনটাই শুধু উৎস, আর একদল বলছে চারটি উৎস। তাই বলছেন তাম্বি সতর্ক ইন্নামাক্তাসারা শেখ রহমা আলা জিকির রসুল সালাসা শেখুল ইসলাম রহমাহুল্লাহ তিনটি মূলনীতি শুধু বললেন ইসলামের, চার নম্বরটা কেয়াস কেন বললেন না, ওয়ালাম ইয়াজকুর আসলা রাবে চতুর্থ দলিল বা যেটি উৎস কেয়াস বা আহওয়াল কেয়াস, সেটা কেয়াস কেয়াস কেন বললেন না, লিয়ান্নাল কেয়াস মুখতালাফুন ফিহি, কারণ কেয়াসের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, এজমা নেই। কোরআন সুন্নাহ এজমা মানতে হবে, এজমা, কিন্তু কেয়াস মানবো কি মানবো না দলিল হিসাবে ইখতিলাফ, ফকিহদের ইখতিলাফ রয়েছে, ওসুলের ওসুলে ফিকহের যারা পণ্ডিত তাদের ইখতিলাফ রয়েছে, কামাখতালাফু ফি উসুলিন উখরা, যেমন অন্যান্য দলিলগুলির ক্ষেত্রে বা উৎসের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, তার মধ্যে একটি যেমন সাহাবায়ে কেরামের আমল দলিল হবে কিনা, সাহাবায়ে কেরাম আমল দলিল হবে কিনা ইখতিলাফ হচ্ছে, একদল বলছে সাহাবায়ে কেরাম আমল হুজ্জাত দলিল, আর একদল বলছেন না সাহাবায়ে কেরাম আমল ভুল হইতে পারে, জি, সুতরাং সেটাকে দলিল পেশ করা যাবে না। এইরকমই আরো বেশ কিছু বিষয় রয়েছে, মারজিয়া কতগুলো উসুল, যেগুলি যারা জানতে চাইবে তারা উসুলে ফিকহের কিতাবের দিকে প্রত্যাবর্তন করবে। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি।